কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলায় অপহৃত রাজাখালী ইউনিয়নের ইউপি সদস্য নিজামুদ্দিন প্রকাশ নেজুকে বদিউদ্দিন পাড়ার চেয়ারম্যানের ডেরা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের এক ঘন্টা পর পেকুয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে। নেজুকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আজ শনিবার দুপুর 2টার দিকে রাজাখালী ইউপি কার্যালয় থেকে চেয়ারম্যান সৈয়দ নূরের নেতৃত্বে অস্ত্রধারীরা অস্ত্রের মুখে জিম্মি করে এ সময় মারধর করে কমান্ডো স্টাইলে অপহরণ করে সিএনজি কোয়ারি করে নিয়ে যায় তাকে। ব্যাপক মারধর করে গুরুতর জখম করে তাকে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানায়, অপহৃত নেজু মেম্বারকে চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিজামুদ্দিন মিয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য ও 1ই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কোন গজ্জে দেয় মাইদর গজ্জে মাইদর গজ্জে সোলাড় মাতল দিবে দিবে মাতল অবরং হড়লো বাজার তাই আমার ফরে আর 4 নম্বর ওয়ার্ডের মানুষে মহিলা অসহায় বৃদ্ধ এই ভালো মাইয়া হওয়া আর তো জিন্দি ধরনের ফরে আজ চললু খাইলে সিটি ফেলে খেয়া বাজে না ফেলছে সিটি হবে আর কাট। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।